আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। চাপে পড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলায় জেলায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিল সরকার। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলায় জেলায় আয়োজন করতে রাজনৈতিক নেতাদের চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন চাকুরি প্রার্থীরা। তারা বলেছেন, কেন্দ্রীয়ভাবে ঢাকার পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একটি চক্র রাজনৈতিক নেতাদের দিয়ে জেলায় পরীক্ষা আয়োজন করতে মন্ত্রণালয়ের উপর চাপ প্রয়োগ করছে। জেলায় পরীক্ষা হলে প্রভাব বিস্তার করে পছন্দের প্রার্থীকে নিয়োগের সহায়তা করা যাবে এমন ধারণা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় একাধিক চাকুরি প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজন করা হলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব। এছাড়া স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া মেধাবীরা চাকুরির সুযোগ পাবেন। অল্প কিছু প্রার্থী নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলায় আয়োজনের দাবি তুলেছে। যারা জেলায় পরীক্ষা চাচ্ছে তাদের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, দুই দফায় প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষার তারিখ ও কেন্দ্র নিয়ে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিএ। প্রথমটিতে বলা হয়েছে আগামী 1 এপ্রিল থেকে রাজধানী ঢাকায় 5 ধাপে পরীক্ষা হবে। পরে আরেক চিঠিতে বলা হয়েছে 8 এপ্রিল থেকে 4 ধাপে পরীক্ষা হবে। প্রথমটিতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষর করেন, আর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। অধিদপ্তরের শীর্ষ দুই কর্মকর্তা স্বাক্ষর থাকলেও এটিকে গুজব বলে আখ্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত বছরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নানা অভিযোগ ওঠায় এবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মন্ত্রণালয় অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরলসভাবে কাজ করেছিলেন। তবে নানা ধরনের চাপের কারণে কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত অটুট থাকতে পারছেন না তারা। জেলায় পরীক্ষা আয়োজনের দিকে ঝুঁকছে তাদেরকে। কর্মকর্তারা বলছেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। কেননা এই পরীক্ষা ঢাকায় হবে নাকি জেলায় জেলায় সেটি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শুরুতেই পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার কথা থাকলেও বিভিন্ন মহলের চাপের কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিদপ্তরের মহাপরিচালক দায়িত্ব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশেষে পরীক্ষা কি আদৌ এপ্রিলে হবে কি না এটা সন্দেহ আছে, এবং পরীক্ষা ঢাকায় হবে না বলে রাজনৈতিক নেতাদের চাপ প্রয়োগ করছে রাজনৈতিক নেতাদের দিয়ে। তো পরীক্ষা অবশেষে জেলায় জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা কি পরীক্ষা জেলায় জেলায় চান না কেন্দ্রীয়ভাবে ঢাকায় চান? অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।